الحمد لله، الحمد لله العليم الحكيم الرؤوف الرحيم، خلق العباد وقسمهم إلى طائع مثاب وعاص أثيم، وقدر لعباده من الأسباب المعنوية والأسباب الحسية ما يمنعهم من ارتكاب المعاصي، وهو القوي العظيم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، شهادة أرجو بها النجاة من العذاب الأليم والفوز بالنعيم المقيم. وأشهد أن محمدًا عبده ورسوله وحبيبه وخليله، المبعوث بما يصلح الخلق في الدنيا والدين، وصلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم في هديهم القويم، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أيها المسلمون، اتقوا الله في أنفسكم واجتنبوا جميع المعاصي والآثام. عباد الله، আজকের এই আলোচনা আমাদের সে সকল মুসলিম ভাইবোনদের জন্য যারা পাপ করতে করতে নিজেদেরকে ধ্বংসের মুখোমুখি করেছেন এবং যারা পাপ কিংবা পাপের জগতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে দুনিয়া এবং আখিরাতের খাসারা এবং নুকসানের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করেছেন, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আলোচনা তাদের জন্যে যারা পাপ এবং দুর্নীতির সাগরে নিমজ্জিত হয়ে পতনোন্মুখ একটি গর্তের কিনারায় দাঁড়িয়ে আছেন, যে কোনো সময় তিনি সেখানে পড়ে যেতে পারেন। যারা চাচ্ছেন যে এই পাপ থেকে মুক্তি লাভ করার একটা আকাঙ্ক্ষা তারা পোষণ করছেন, যে কীভাবে পাপ থেকে আমরা বাঁচতে পারব, কীভাবে পাপ থেকে আমাদের মুক্তি অর্জিত হতে পারে, কারণ পাপ এমনই একটি বিষয় যাতে একবার অভ্যস্ত হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। সে তার বলয় তৈরি করে, সে তার পরিবেশ তৈরি করে, সে তার কর্মী তৈরি করে এবং একটা শ্রেণী তৈরি করে, একটা কমিউনিটি তৈরি করে, যারা পাপে এত বেশি অভ্যস্ত হয়ে যায় যে দুনিয়ার জীবনকে সে পাপের জীবনই মনে করে এবং পাপটাকে সে এনজয় করে। সেখান থেকে বেরিয়ে আসা সত্যিই বড় কঠিন। অথচ পাপের যে বিষয়টা আমরা কোরআন এবং সুন্নায় দেখি, সেখানে পাপকে বলা মুসিবতের কারণ বলা হয়েছে। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে এবং কোরআনের অনেকগুলো আয়াত হাদিসের ঐতিহাসিক যে ঘটনাগুলো আলোচনা করা হয়েছে, সেখানে দেখা যায় যে পৃথিবীর সকল অধঃপতনের মূলে হচ্ছে পাপ। কি ব্যক্তি, কি জাতি কিংবা সমাজ, কি রাষ্ট্র, কি জনপদ, যেখানেই আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি নেমে এসেছে, সেটা পাপের কারণে, সেটা দুর্নীতির কারণে, সেটা অন্যায়ের কারণে। এবং আজকের এই আধুনিক বিশ্বেও, যেখানে রাষ্ট্রতন্ত্র হয়তো অনেক উন্নতির শিখরে আরোহণ করেছে, আমরা পাশ্চাত্যের রাষ্ট্রগুলোকে যদি দেখি, কিন্তু দেখতে পাচ্ছি পাপের কারণে সুখ কিন্তু সেখানে আর নেই, ইনসাফ কিন্তু সেখানে আর নেই, শালীনতা কিন্তু সেখানে আর নেই, সুন্দর যে জীবন সেটা কিন্তু আর নেই। মানুষ সম্পদের পেছনে, বিলাসিতার পেছনে এবং পার্থিব উন্নতির পেছনে, নানা রকম টেকনোলজির পেছনে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু সুখটা হয়ে গেছে সোনার হরিণ, পাওয়াটা হয়ে গেছে কঠিন। এসব কিছুর মূলে কিন্তু পাপ আছে। আজকে রাষ্ট্র রাষ্ট্রে যে বিভেদ, যে হানাহানি, তার পেছনে কিন্তু পাপ আছে, মিথ্যা আছে, দুর্নীতি আছে, অন্যায় আছে এবং অন্যায়ভাবে একে অপরের উপর চড়াও হওয়ার বিষয়টি আছে, তাই না? আমরা যে কোনো বিশ্লেষণে যাই না কেন,
দেখব যে পাপই হচ্ছে এই মানব সমাজের সার্বিক অধঃপতনের কারণ। কিন্তু তারপরেও মানুষ পাপে আসক্ত, তারপরেও মানুষ পাপের জায়গাগুলোতে ভিড় জমায়। জুয়ার আসর, নাইট ক্লাব, নাচ গান, কনসার্ট, খেলাধুলা, যেখানেই পাপ আছে সেখানেই মানুষের অনেক বেশি আধিক্য। আর যেখানে শালীনতা, যেখানে সুন্দর, যেখানে সুন্দর জ্ঞান গর্ভ আলোচনা, সেখানে আমরা দেখতে পাচ্ছি গোরবাত। এটাকে হাদিসের ভাষায় বলা যায় কি, গোরবাত। গোরবাত মানে হচ্ছে যেখানে খুব কম লোকের আনাগোনা হয়, যারা আসে তারা আগন্তুকের মতো, মানুষ তাদেরকে চেনে না। তোমরা এখানে কি আলোচনা করছো, দিনের আলোচনা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গরিবদেরকে তিনি প্রশংসা করেছেন, বলেছেন ফাতুবা লিল গোরাবা। দিনটা স্ট্রেঞ্জ হয়ে যায়, পুণ্যটা মানুষের কাছে অপরিচিত হয়ে যায় এবং পুণ্যবানরাও সংখ্যায় কমে যায়। পৃথিবীর ইতিহাসে সেটাই আমাদের কাছে প্রমাণিত। কিন্তু তারপরেও পাপের আধিক্য আমরা দেখতে পাচ্ছি, পুণ্যের স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি। পাপের পরিণামটা আমরা দেখতে পাচ্ছি যে ধ্বংস, অধঃপতন, ক্ষতি, ভাঙন, হানাহানি, এগুলো ছাড়া আর কিছু না। পুণ্যের পরিণাম ভালো হওয়া সত্ত্বেও সেখানে মানুষের আনাগোনা অনেক কম। আমরা আজকে আরও যেই বিপর্যয়টা দেখি সেটা হচ্ছে পাপ পুণ্যের যে মানুষের কাছে পরিচয় সেটাও কিন্তু উল্টে গেছে প্রায় 180 ডিগ্রি। আগে যা ছিল মানুষের কাছে মনকার, অন্যায় এবং পাপ, সেটা আজকে হয়ে গেছে মারুফ। একটা সময় দেখবেন যে ঘুষটা কেউ যদি কোনো কারণে প্রয়োজনীয় নিত সারা রাত ঘুম হতো না। একটা জেনারেশন, আমাদের বাবাদের জেনারেশন, চাচাদের জেনারেশন, আর আজকে ঘুষ না খেলে তার ঘুম হয় না। সেটা টনিকের কাজ করে, সুদ। একটা সময় মানুষ সুদের ব্যাপারে হাজারবার চিন্তা করত, গ্রামের অতি সাধারণ মানুষগুলো। কিন্তু সুদে আজকে সারা বিশ্ব ছেয়ে ফেলা হয়েছে, এমন সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে যে আমি আপনি না চাইলেও সুদের মধ্যে ঢুকে যাব। সে কাগজে টাকা বলেন, ক্রেডিট কার্ড বলেন, কিংবা ডিজিটাল মানি বলেন, সিস্টেমটা এত মানে আধুনিকভাবে তারা ইন্টিগ্রেট করেছে বা ইন্ট্রোডিউস করেছে যে আপনি আমি যতই দাড়ি টুপি পড়ি না কেন, কিন্তু সুদের প্রভাব থেকে এবং সুদের আঁচড় থেকে আমরা বের হতে পারবো না। পাপকে এইভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, পাপ পুণ্যের অনুভূতিগুলো চলে গেছে। সমাজে আজকে যারা পাপে নিযুক্ত তাদের মধ্যে কিন্তু কোনো আফসোস নাই। ইদানিং আমরা অনেককে দেখি যারা ইসলামী অর্থনীতি বা ইসলামিক ফিনান্স নিয়েও সন্দেহ প্রকাশ করেন। করার কারণটা মূলত এটাই যে আসলে সুদমুক্ত কিছু কি সম্ভব। আমরা দেখি মেয়েরা তাদের পোশাক নিয়ে একটু বিচলিত নয়, অথচ কি অশ্লীল পোশাক পরে তারা বের হয়। আমরা দেখি যে এভাবে কৃষ্টি কালচারের মধ্যে এত পরিবর্তন, এত কিছু হয়ে যাচ্ছে মানুষ, তাহলে সহজেই যারা আজকে আসলে দিন নিয়ে চলতে চান, যারা আজকে নিজেদেরকে ইমানের মধ্যে রাখতে চান, যারা আজকে পুণ্যের দেয়ালের মধ্যে নিজেদেরকে রাখতে চান, তাদের প্রশ্নটা এটা হয়ে দাঁড়িয়েছে যে আসলে পাপ থেকে কীভাবে বাঁচব, পাপ থেকে বাঁচার উপায়টা কী। পাপ থেকে বাঁচার উপায় যদি অনুসন্ধান করতে হয় তাহলে আমাদেরকে প্রথমত পাপের কিছু প্রকার নিয়েও জানতে হবে, কোন প্রকার পাপের কী বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যগুলো থেকে আপনি কী করে বেরিয়ে আসতে পারবেন। সেজন্যে আপনার দুটো জিনিস, একটা হলো সরাসরি পাপকে ধ্বংসকারী বিষয়গুলো কী, আর আরেকটা হলো পাপ মুক্ত হওয়ার ব্যাপারে আমার সহায়ক জিনিসগুলো কী। এ দুটো জিনিস জানা খুবই প্রয়োজন। এখন আপনি যদি নানা রকম পাপের মধ্যে সম্পৃক্ত, অথচ এই পাপের ক্ষতি সম্পর্কেও আপনি অবহিত নন এবং
পাপকে কিভাবে ক্লিন করবেন সেটাও আপনি জানেন না, আর পাপ থেকে মুক্ত থাকার সহায়কগুলো জানেন না, তাহলে কিন্তু আপনার আমার জন্য সত্যিই কঠিন হয়ে যাবে পাপ মুক্ত হওয়া। তা আসুন আমরা একটু আলোচনা করে দেখি। প্রথমেই পাপের কিছু প্রকারভেদ নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে পাপ দু প্রকার, সগায়ের কাবায়ের, সগীরা এবং কবিরা। সগীরা কবিরার মধ্যে কিন্তু একটা তুলনামূলক বিষয় আছে, আমি এভাবে ফিক্স করতে পারবো না যে এটা সগীরা এটা কখনো কবিরা হবে না, বরং অনেক সগীরা গুণাও কবিরা হতে পারে। সাধারণত বড় বড় পাপ যেগুলোর বিপরীতে বড় শাস্তির ওয়াইদ এবং ধমক কোরআন এবং হাদিসে এসছে সেগুলো হলো কবিরা গুণা। আর এছাড়া অন্য যে কোনো জিনিস ভুলে ভালে অসচেতনতার কারণে যদি আমাদের হয়ে যায় সেটা হলো সগীরা গুণা। কোনো পাপকে কেউ যদি সে পাপ হিসাবে জানার পরেও সে কন্টিনিউ করে এবং সেটাকে সে ইস্তিগফার করে, অর্থাৎ হালকা মনে করে এবং মনে করে যে এই ধরনের পাপে কোনো সমস্যা নাই, তখন সেই পাপটাও কি হয়ে যায়? কবিরা গুণা হয়ে যায়। অতএব পাপকে আপনি যখনই সগীরা ভাববেন এবং সগীরা ভেবে হালকা মনে করবেন তখনই সেটা কবিরা হয়ে যাবে, যদি আপনি সেটাকে কন্টিনিউ করেন। সগীরা গুণা থেকে যদি আমরা সতর্ক হই, গুণাহ এবং পাপ জানার পরে আমরা যদি বিরত হই, তাহলে আপনার এই সগীরা গুণা থেকে মুক্তির বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসে স্পষ্ট করে দিয়েছেন এবং বলেছেন একজন মুসলিম স্বাভাবিকভাবে যদি তার ফরজ ওয়াজিব এবং অপরিহার্য নির্দেশিকাগুলো সে পালন করে, ঠিক মতো তার দায়িত্ব পালন করে, দিনই দায়িত্ব সে পালন করে, তাহলে তার পাপগুলো সগীরা গুণাগুলো ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত সালাত যদি ঠিক মতো পড়েন তাহলে মাঝখানের পাপগুলো ক্ষমা হয়ে যাবে। জুমুয়ার সালাদগুলো যদি ঠিক মতো পড়েন তাহলে মাঝখানের পাপগুলো ক্ষমা হয়ে যাবে। উমরা করার যদি সুযোগ হয় তাহলে আপনার এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানের পাপগুলো ক্ষমা হয়ে যাবে। যদি হজ্জে মাবরুরের সুযোগ কেউ লাভ করেন তাহলে হজ্জে মাবরুরের মাধ্যমে আপনার সকল পাপ ক্ষমা হয়ে যাবে। শুধু তাই না, বরং আপনার আরেকটা বিশেষ অর্জন এবং পুরস্কার আপনার জন্য নির্ধারিত হবে, সেটা হলো কি? আল জান্নাহ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তাহলে সগীরা গুনাহের মাফ হওয়ার এবং সগীরা গুনাহ থেকে মুক্ত হওয়ার, সগীরা গুনাহ থেকে ক্লিন হওয়ার একটা অটোমেটিক ব্যবস্থাপনা ইসলাম আমাদেরকে দিয়েছে, কিন্তু সেই ব্যবস্থাপনার জন্য আপনাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। প্র্যাকটিসিং মুসলিম সেই মুসলিম যারা আল্লাহর সকল নির্দেশ মেনে চলে। তাইউম মুসাব, সে আল্লাহ এবং রাসূলের সত্যিকারের রিয়াল অনুসারী, কোনো ধরনের ত্রুটি সে সেখানে করে না, ত্রুটি করলে সে তওবা করে, পাপ করলেও সে ফিরে আসে, ফলে তার সগীরা গুণাগুলো তাহলে এই অটোমেটিক সিস্টেমে মাফ হয়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা সালাত ঠিক মতো পড়ি কিনা, তাই না? ওই জায়গাটাই তো এখন বিশাল সমস্যা ক্রিয়েট হয়ে গেছে, জেনারেশনের বিশাল একটা সংখ্যা। কিংবা আমরা বয়স্কদেরও দেখি, বয়স্কদেরকে অনেকে দেখি তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সংশয় প্রকাশ করে, সালাত সাওম এগুলো ঠিক মতো আদায় করে না। তাহলে সগীরা গুণাহ মাফ হওয়ার তাদের সুযোগটা তারা নিজেরাই অটোমেটিক সিস্টেমটা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে কবিরা গুণাহ। কবিরা গুণাহের বিষয়ের জন্য সাধারণত আমরা জানি মাফের জন্য কী দরকার? তওবা। তওবা এবং ইস্তিগফার একটা চমৎকার সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়েছে। প্রতিনিয়ত যত ভয়াবহ পাপই আমরা করি না কেন, তওবা এবং ইস্তিগফারের মধ্য দিয়ে পুরোটা ক্লিন করা যায়। আর তওবা তু তাজুব্বু মা কাবলাহ, আল ইসলামু ইয়াজুব্বু মা কাবলাহু। ইসলাম গ্রহণ করলে এর সাথে তওবাটাও ইন্টিগ্রেটেড থাকে। ইসলাম গ্রহণটা আসলে মূলত তওবা সহ ইসলাম গ্রহণ, তাই না? একজন লোক যখন ইসলামকে কবুল করে তখন মূলত সে তার পূর্বের সকল পাপ, শিরক, কুফুরি, নাস্তিকতা থেকে কি করে, সে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে। এই জন্যই ইসলাম গ্রহণ করার সাথে সাথেই তার পূর্বের সকল পাপ ক্ষমা হয়ে যায়।
মুসলিম হওয়ার পরে যদি তার ইসলামটা ঠিক থাকে সে শিরক কুফরি থেকে নিজেদেরকে মুক্ত রাখে নিজেকে মুক্ত রাখে তারপরেও সে বড় বড় কবিরা গুনায় লিপ্ত হয় যেমন চুরি যেমন জেনা যেমন সুদ খাওয়া এবং অন্যের অধিকার নষ্ট করা কিংবা এরকম আরও যে সমস্ত বড় বড় পাপগুলো আছে ডাকাতি করা ছিনতাই করা এগুলো সব বড় বড় পাপ মিথ্যা কথা বলা এগুলো বড় বড় পাপ এগুলো থেকে তাহলে মুক্ত হওয়ার একটাই উপায় সেটা হলো কি তওবা আমরা জানি যে আল্লাহর হকের ক্ষেত্রে তওবার জন্য তিনটা শর্ত অনুতপ্ত হওয়া সাথে সাথে সে কাজ থেকে নিজেকে বিরত করা এবং ভবিষ্যতে কখনো করবে না বলে অঙ্গীকার করা এই তিনটা শর্তের সাথে বান্দার হকের ক্ষেত্রে চতুর্থ শর্তটা জরুরি রক্ষা করা সেটি হলো তার তার অধিকারটাকে ফিরিয়ে দেওয়া তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া যদি ফিরিয়ে দেওয়ার মতো হয় নতুবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া কিছু কিছু পরিস্থিতি আছে হয়তো সেটাও সম্ভব হয় না তখন কি হবে সেটা সেই সিচুয়েশন অনুযায়ী আপনাকে বের করে নিতে হবে যদি কারো অধিকার তাকে ফিরিয়ে দেওয়া না যায় তখন তার ওয়ারিসদের কাছ থেকে ক্ষমা নেবেন তাদেরকেও যদি না পাওয়া যায় তাহলে সেই পরিমাণ সম্পদ তার পক্ষ থেকে সাদাকা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আজীবন আর তাদের জন্য দোয়া করতে থাকবেন কঠিন একটা প্রক্রিয়া বাট আপনাকে তো নিশ্চিত হতে হবে যে আপনি মানুষের হক যে নষ্ট করেছেন সেখান থেকে উঠে আসার জন্য সবচেয়ে আইডিয়াল প্রক্রিয়াটা আপনি ফলো করছেন আমাদের অনেকে নিশ্চিন্ত ভাবে যে না আমি তো তার নামে সাদাকা করে দিয়েছি বাস কিন্তু সেটা কি কবুল হয়েছে কি না আপনার কাছ থেকে আপনার এক্সকিউজ কি আল্লাহ গ্রহণ করবেন যে তার জীবদ্দশায় তার অধিকার আপনি ক্ষুণ্ণ করেছেন তার অধিকার আপনি লুণ্ঠন করেছেন আর এখন তার নামে খুব সহজে সদকা করে আপনি মাসতে চাচ্ছেন মানে এত অল্পতেই কি আল্লাহ সারিয়ে দেবেন কি না আপনি কি নিশ্চিত যেহেতু নিশ্চিত নন ফলে তার জন্য সারা জীবন দোয়া করে যেতে হবে এবং আল্লাহর কাছে আপনার এই ভুল কাজের জন্য পাপের জন্য ক্ষমা চাইতে হতে হবে আমরা তো পাপ করতেই থাকি কারণ আমরা দুর্বল আল্লাহ সুবহান তাআলা কোরআনে বলেছেন অখুলেকাল ইনসানু দাইফা মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করা হয়েছে এখানে মানুষের এই যে দুর্বলতা এই দুর্বলতা বেশ কয়েক দিক থেকে তার শারীরিক যে গঠন এটাও কিন্তু খুব দুর্বল তাই না উপরের থেকে দশতলা থেকে একটু লাভ দিয়ে দেখেন না তাই না কয়জন টিকে থাকতে পারবে অধিকাংশই মারা যাবে মানুষ খুব দুর্বল একটা ঘুষি যদি কেউ মুখের উপর দেয় দাঁতগুলো পড়ে যায় আহা তাই না কেউ যদি জোর করে নাক দিয়ে নাক ধরে রাখে আর মুখ ধরে রাখে বাস নিঃশ্বাস বন্ধ শেষ কিছুক্ষণের মধ্যে সে মারা যাবে মানুষ খুবই দুর্বল অর্থাৎ তার শারীরিক গঠনও খুব দুর্বল এবং তার উইল পাওয়ারও দেখেন যে আসলে পাওয়ারফুল না সে ভাবে যে আমি আর কখনোই পাপ করব না একটু পরে পাপ করে সে ভাবে যে আমি সবার ওয়াদা রক্ষা করব কিন্তু সে রক্ষা করতে পারে না সে তার বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে জনগণের সাথে দেওয়া ওয়াদা পালন করতে পারে না এতই দুর্বল সে এবং যদি এলেমের দিক থেকেও ধরেন আমরা প্রত্যেকেই কিন্তু কোরআন পড়ার চেষ্টা করছি জ্ঞান জানার চেষ্টা করছি শরীয়তের জ্ঞান কিন্তু কতটুকু কতটুকু অর্জন করেছে তাহলে জ্ঞানগত দুর্বলতা আছে না আমাদের আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদেরকে খুব কম জ্ঞানই দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যত জ্ঞানই অর্জন করেন না কেন শেষ পর্যন্ত আপনার ভাণ্ডারে যা জমা হবে সেটাও কম সেটাও কম এই জন্য আরও একটা জিনিস আমরা দেখি পৃথিবীর যত বড় স্কলারই হোক না কেন তারও কিন্তু ভুল আছে আছে না যত বড় ইমাম হন না কেন তারও কিন্তু ভুল আছে সাধারণ মানুষ অনেক সময় মনে করে যে আমি যাকে মানি তার কোনো ভুল নাই কিন্তু এই কথাটা তো ঠিক না ঠিক যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা বুঝে না বুঝে যদি জানি যে তিনি সঠিকভাবে বলেছেন সেটাই আমাদের মানতে হবে আর কোনো ব্যক্তিকে অন্ধ অনুকরণ করা যাবে না বরং কোরআন সুন্নার দলিল ভিত্তিক অনুসরণ করতে হবে তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির প্রতিটা কথা শুদ্ধ যে ব্যক্তির প্রতিটা আমল শুদ্ধ ফেল শুদ্ধ
ফলে আমরা তাকে মানব যতক্ষণ পর্যন্ত জানব যে তিনি কোরআন সুন্নাহর প্রকৃত অনুসরণ করছেন আর যখনই আমাদের কাছে প্রমাণিত হবে কোনো একটা কথা তিনি কোরআন অথবা সহিহ সুন্নাহর বিপরীত বলেছেন অথবা কোনো বিপরীত আমল করেছেন তাহলে সেই জায়গা আমরা স্কিপ করব তাহলে বোঝা গেল যে ইলমের দিক থেকেও আমরা সবাই দুর্বল আমাদের মধ্যে যে কম জানে যে বেশি জানে যে অল্প জানে সবার ক্ষেত্রেই এই দুর্বলতাটুকু আছে সুতরাং মানুষ যেহেতু দুর্বল আল্লাহ তাআলা জানেন যে মানুষ সে পাপ করবে এবং তার মধ্যে যে শাহ আছে কামনা বাসনা আছে সে কামনা বাসনা চরিতার্থ করতে গিয়েও তার দুর্বলতার কারণে সে পাপ করে বলবে এই জায়গায় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে সতর্ক হতে হবে যে এই যে আমাদের কামনা বাসনাগুলো আছে সেই দিক থেকে আমাদের অবস্থাগুলো কি আমাদের ওলামায়ে কেরাম বলেছেন এখানেও আমাদের তিনটা অবস্থা কামনা বাসনাকে সামনে রেখে আমাদের তিনটা অবস্থা একটা হলো আমরা হয়তো হারামের পেছনেই ছুটি কিন্তু কি হালাল কি হারাম এটা জানা নাই কি হারাম কি হালাল এটা জানা নাই এই অবস্থার লোকরা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে যেহেতু সে হালাল হারাম জানে না আর হারামের দিকে মানুষের আকর্ষণ বেশি ফলে সে সারাক্ষণ হারামের মধ্যেই থাকবে অর্থাৎ পাপের সাগরে নিমজ্জিত হবে দ্বিতীয়ত হচ্ছে সে কিছু জানে কিন্তু জানার পরেও তার তাকসির আছে তাকসির মানে হচ্ছে ত্রুটি আপনি জানেন যে এটা হারাম তারপরেও প্রবল ইচ্ছা বা বন্ধুবান্ধব আপনাকে টেনে নিয়ে যাচ্ছে বা স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে যে তার পার্টনারটাকে ওদিকে খারাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে ফলে তিনি কারো না কারো প্ররোচনায় এই ত্রুটির মধ্যে সম্পৃক্ত হলেন অথচ তিনি জানেন কোনটা হালাল কোনটা হারাম তাহলে এই কামনা বাসনা চরিতার্থের দিকে যাওয়ার পথে তার সঙ্গী সাথীরা তাকে উদ্বুদ্ধ করেছে আর আরেকটা হচ্ছে তার সবর কম সে জানে কামনা বাসনাকে নিয়ন্ত্রণও করতে পারে কিন্তু সবর করতে পারে না এইভাবে আমরা দেখি যে বিভিন্ন রকম পরিস্থিতির উদ্ভবের কারণে আমাদের জীবনের পাপের তারতম্য হচ্ছে কেউ অনেক বেশি পাপে লিপ্ত হচ্ছেন কেউ অল্প পাপে কেউ মিডিয়াম ক্যাটাগরির পাপে সর্বাবস্থায় সম্মানিত উপস্থিতি আমাদেরকে পাপ থেকে মুক্তির জন্য যে কথা আমরা একটু আগেই বললাম পাপের পরিচিতির পরে পাপের এবং পাপের সাথে পাপের যে প্রকরণগুলো আছে যেমন কিছু আছে বেদআ কিছু আছে শিরক কিছু আছে অন্য যে কোনো ধরনের পাপ সেই পাপের প্রকরণ অনুযায়ী আমাদেরকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে সব পাপকে এক মিজানে মাপা যাবে না কবিরা গুনাহ আর শিরক এক জিনিস নয় যে কোনো ছোট্ট পাপ এবং কবিরা গুনাহ এক রকম নয় আমাদের আলোচনায় সেটা উঠে এসেছে অতএব পাপের প্রকরণ অনুযায়ী সেই পাপ থেকে ক্লিন হওয়ার পদ্ধতিগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে এরপরে আমি যাব যে পাপের জন্য সহায়ক ভূমিকাগুলো কি কোন কোন কাজগুলো আমাদেরকে পাপে সম্পৃক্ত হওয়া থেকে রক্ষা করে অথবা পাপ তরক করতে আমাদেরকে রক্ষা করে সেই জিনিসগুলো যদি আমরা জানতে পারি এবং সেভাবে নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে আশা করা যায় যে পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ প্রথম হচ্ছে রবের পরিচয় জানা রবের পরিচয় জানা আল্লাহকে জানতে হলে আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কেও জানতে হবে আমাদের দেশের লোকেরা আল্লাহকে নামে চেনে তার ওই সিফাতের অর্থগুলো আর বুঝে না আল লাতিফুল খাবির ইন্নাল্লাহ খাবিরুম বিমা তাআমালুন আর রাউফুর রহিম আর রহমানুর রহিম এই যে এগুলোর যে সিফাত এগুলো তো নামও আবার সিফাত এই অর্থগুলো জানা না থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেকে অনেক পাপ করে কিন্তু আল্লাহ যে রহমান তিনি যে পাপকে ক্ষমা করে দেন সেটা সে ভুলে যায় সে নিরাশ হয়ে যায় সে ভাবে না আমি যে ভয়াবহ পাপ করেছি আমি কিন্তু এর থেকে আসলে ক্ষমা পাওয়ার অযোগ্য সে তার দুনিয়াবি যুক্তির উপর প্রতিষ্ঠিত সে জানে যে দুনিয়া কেউ আমাকে ক্ষমা করবে না অতএব আল্লাহও আমাকে ক্ষমা করবে না নৈরাশ্য এসেছে আল্লাহ সম্পর্কে না জানা থেকে অথচ আল্লাহ তাআলা কি বলেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল পাপকে ক্ষমা করে দেন। তিনি গাফফার, তিনি ক্ষমা করে দেন, ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল, তিনি গাফুর, তাই না? আপনি যখনই আপনি এই আল্লাহর সিফাতগুলো এবং নামগুলো স্মরণ করবেন, অর্থগুলো জানবেন, তখনই আপনার মধ্যে একটা আশা দানা বেঁধে উঠবে এবং আপনি তখন ভাববেন যে না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি আর পাপ করব না। দেখেন, যখনই আপনার দৃঢ় বিশ্বাস হবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তখনই তার পাশাপাশি একটা কমিটমেন্ট আপনার চলে আসবে, আমি আর পাপ করব না। সুবহানাল্লাহ, এটা আমাদের অনেকের মধ্যে এখনও ঘটছে, অনেকের মধ্যে তওবা করে চলে আসছেন, বিশাল বড় টাকার চাকরি ছেড়ে দিচ্ছেন, চাকরি নাই তারপরও ছেড়ে দিচ্ছেন, কিভাবে খাবেন? আল্লাহর উপর প্রবল বিশ্বাস, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। দেখেন এখানেও তার বিশ্বাসটা কিভাবে কাজ করেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি প্রবল প্রতাপশালী, পরাক্রমশালী, তিনি রিজিকদাতা, তিনি রিজিকদাতা। আর আল্লাহ তাআলার আয়াতগুলো যত জানবেন ততই দেখবেন যে ইমানটা বেড়ে যাচ্ছে, আপনি নিশ্চিন্তে পাপকে ছেড়ে দিতে পারছেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য একটা উপায় ওপেন করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে চেনা জানা, আল্লাহর পরিচয়, এটা সর্বোপরি, এটা এক নম্বর উপকরণ পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহ পাপকে ক্ষমা করেন না, কিছু পাপকে তিনি ক্ষমা করেন, বড় পাপ শিরককে তিনি ক্ষমা করেন না। এই যে তথ্যগুলো যখন আমাদের জানা হবে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর সুন্না কাউনিয়া, আল্লাহর সুন্না শারঈয়া, এগুলো যখন জানা হবে তখনই পাপ থেকে মুক্ত হওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটি হচ্ছে পাপ ছেড়ে দিলে লাভটা কী, বেনিফিটটা কী, প্রফিটটা কী, তাই না? এটা জানাটা আমাদের জন্য খুব জরুরি। পাপ যখন আপনি ছেড়ে দিবেন, এক নম্বর কী অর্জন হবে? আল্লাহর সন্তুষ্টি, মারদাতুল্লাহ, আল্লাহর রেদা, আল্লাহর সন্তুষ্টি আমাদের অর্জিত হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জিত হলে কী হবে? তার শাস্তি থেকে আমরা রেহাই পাবো, মুক্তি পাবো, দুনিয়াতে আপনার উপর বরকত নাজিল হবে এবং আখিরাতে আপনি আল্লাহর সেই ভয়ঙ্কর শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে আপনি মুক্তি পাবেন। এই যখন আপনার, তাহলে আপনি এখন যে পাপকে ছাড়ছেন আর খারাপ লোকদের ছাড়ছেন, দুর্নীতি থেকে নিজেকে মুক্ত করছেন, সুদ ঘুষ থেকে নিজেকে মুক্ত করে নিয়ে এসছেন, তাহলে আপনার অন্য লোকরা যদি মনে করে, যাদের এই বিশ্বাসগুলো নাই, তারা বলতে পারে কি বোকা, যেগুলো ছেড়ে দিচ্ছে, এত সম্পত্তি ছেড়ে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকার সুযোগ সে ছেড়ে দিচ্ছে, কিন্তু আপনার কাছে জান্নাতের মর্যাদা কি হাজার হাজার কোটি টাকার চেয়ে উত্তম নয় বলেন? আল্লাহ সন্তুষ্টি এবং আল্লাহর কাছে পুরস্কার নেওয়া এই সারা দুনিয়ার সম পরিমাণ সম্পত্তির চাইতেও কি উত্তম নয়? সুবহানাল্লাহ। তাহলে এভাবেই তো পাপ থেকে মুক্ত হওয়া যায়, এভাবে পাপ থেকে মুক্ত হওয়া যায়। এরপরে আমরা যখন আরও জানব যে আল্লাহর দিকে যদি ফিরে আসি, আল্লাহ সন্তুষ্টি যদি আমরা লাভ করি, তাহলে আমার রিজিকের আর ধান্দা করা লাগবে না। যেটা আমি একটু আগে বললাম, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকহুলা মিন হাইথু লা ইয়াহতাসিব। ধান্দা করা লাগবে মানে আমি এটা বলছি না যে চেষ্টা করা লাগবে না। মানুষ তো সমস্ত দুর্নীতি করে রিজিকের ধান্দায়, সত্য নয়? মানুষ সমস্ত দুর্নীতি করে আজকের এই দুনিয়ায় রিজিকের ধান্দা। সে মনোপলি বিজনেস বলেন, মানুষকে ঠকানো বলেন, প্রতারণা করা বলেন, ভেজাল মেশানো, রাসায়নিক মেশানো, কী জন্য? টু পাইস কামানোর জন্য। সে মনে করে এভাবে রিজিকটা বাড়ে, যদিও ওভারঅল রিজিক আসলে কমে। আপনি আপনার ভাইদের বোনদের কথা ভুলে যাচ্ছেন, জনগণের কথা আপনি ভুলে যাচ্ছেন, মানুষের কথা আপনি ভুলে যাচ্ছেন। আপনি শুধু নিজের পেটে সমস্ত টাকা ভরার জন্য আপনি যে চিন্তা করেছেন, তাতে আসলে ওভারঅল পুরো সোসাইটির রিজিকটা কমে। আজকে সুদভিত্তিক অর্থনীতির পরিণাম দেখেন, সারা বিশ্বের বৃহৎ রাষ্ট্রগুলোর প্রতিযোগিতার ফলাফল দেখেন,
কি দাঁড়াচ্ছে এখন? দুর্ভিক্ষ, অর্থনৈতিক মন্দা, মানুষের হাহাকার এবং আরও যে কত কি সেটা হয়তো আমরা নিজ চোখেই আগামীতে দেখতে পাবো। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আপনি যদি পাপ থেকে মুক্ত হন তাহলে তাআতের কাজগুলো, তাকাররুব ইলাল্লাহর কাজগুলো, ইবাদতের কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। সালাত পড়া সহজ হবে, সিয়াম রাখা সহজ হবে, কুরবানি করা সহজ হবে এবং আরও যত ভালো ভালো কাজ সহজ হবে। মানুষের পাশে দাঁড়ানো সহজ হবে, মানুষের জন্য এহসান করা সহজ হবে, মানুষের কল্যাণের পথে ব্যয় করা, তাদের বা মানে সমাজ উন্নয়ন, মানব উন্নয়ন এবং আরও ভালো ভালো সকল কাজে আপনার দান করাটা সহজ হয়ে যাবে। আর যত লোভী হবেন, পাপী হবেন, তত দেখবেন যে খরচ করাটা আপনার জন্য কঠিন হবে। পাশাপাশি আরও অনেকগুলো বিষয়, যেমন আপনি যদি পাপকে ত্যাগ করতে পারেন তখন দেখবেন যে ইবাদতকে আপনি এনজয় করছেন, ইবাদতকে এনজয় করছেন। যে মন থেকে পাপকে ঘৃণা করতে পারে, ছেড়ে দিতে পারে, সে দেখবেন সালাত পড়াকে এনজয় করবে। তাহাজ্জুদ সারা দুনিয়ার মানুষ জানবে না, সে গোপনে তাহাজ্জুদ পড়ছে লম্বা টাইম ধরে, সেটাকে সে এনজয় করবে না বলেন তো? কোরআন তেলাওয়াত করছে লং টাইম ধরে, আপনিও দেখেন কোরআন তেলাওয়াত যারা যারা আল্লাহকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, পাপকে ঘৃণা করেন, দেখবেন প্রত্যেককে কোরআনের প্রত্যেকটা হরফ সে এনজয় করে, সে তেলাওয়াতটাকে অনেক ভালো লাগে তার কাছে। সারাক্ষণ তেলাওয়াত করা, কোরআনের অর্থ যদি সে বুঝে তাহলে তার এই যে স্বাদ আস্বাদন এনজয় করার বিষয়টা আরও বেড়ে যায়। এগুলো সবই কিন্তু পাপ মুক্তির কারণে। তাহলে এই এই একটা ভাব নিজেদের মধ্যে যদি নিয়ে আসতে পারেন, পাপ থেকে বেঁচে থাকাটা সহজ হবে। যারা পাপ আর পুণ্যের দোটানার মধ্যে আছেন, করবো কি করবো না, করবো কি করবো না, তারপরে ইবাদতের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছেন না, শেষ পর্যন্ত পাপ, শেষ পর্যন্ত পাপ কিন্তু তাদেরকে টেনে নিয়ে যায়। অতএব আমাদেরকে পুণ্যের কাজে ইনভলভ হতে হবে, তাহলে আমরা পাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। আরেকটা যে বিষয় আমাদের জন্য পাপ মুক্তি থেকে সহায়ক, সেটি হলো কাসরাতুদ দোয়া, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। দোয়াটা দাওয়া ছাড়া কাজ করে কি না সেটা একটা দেখার বিষয়, কিন্তু দোয়াটা একটা ইবাদা, দোয়াটা হলো ইবাদা। দোয়াটা প্রায় সময় টনিকের মতো কাজ করে। দোয়াটা যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে তৌফিক দেবেন। এরপরে আরও অনেকগুলো বিষয় আছে, আমরা হয়তো একটু সংক্ষেপ করব। আপনি যখন পাপ ছেড়ে দিবেন তখন আল্লাহর প্রতি আপনার সম্ভ্রম ভালোবাসা তৈরি হবে, দীনের প্রতি মহাব্বা তৈরি হবে, মুসলিমদের প্রতি মহাব্বা তৈরি হবে। পাপের কাজে কিন্তু হিংসা হানাহানি বাড়ে, এটাও একটা আগেও আমরা বলেছি। কারণ আরেকজনের জমি দখল পাপের কাজ, তাহলে যাদের জমি দখল করেছেন, আপনি যদি শ্রমিকদের কোনো অধিকার ক্ষুণ্ণ করেন, কীভাবে ক্ষুণ্ণ করবেন? বেতন কমাবেন, তাদেরকে দমন করবেন ইত্যাদি, তখন শ্রমিক আর মালিকের মধ্যে কিন্তু হানাহানি সম্পর্ক তৈরি হবে। এভাবেই এভাবেই প্রত্যেকটা পাপ আমাদের সম্পর্ককে নষ্ট করে দেয়। স্বামী এবং স্ত্রী যদি কেউ পরকীয়াতে লিপ্ত হয়, একের প্রতি অন্যের ঘৃণা তৈরি হবে না, অনাস্থা তৈরি হবে না, সুখ শান্তি কি আসবে? সুখ শান্তি কি সাজগোজ করার মধ্য দিয়ে, নাকি গাড়ি ঘোড়া ফ্ল্যাট কেনার মধ্য দিয়ে? অতএব আসল জায়গা যদি আমাদের রিপেয়ার না হয়, অর্থাৎ পাপকে যদি আমরা তরক করতে না পারি, তাহলে অন্য পৃথিবীর সকল সম্পত্তি দিয়েও শান্তি কেনা যাবে না, ভালোবাসা কেনা যাবে না, দিনদারি কেনা যাবে না। অতএব আসুন আমরা এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখি। পাশাপাশি আরও যে বিষয়গুলো আমাদেরকে সাহায্য করে সেটি হচ্ছে শয়তানকে চেনা এবং শয়তান থেকে দূরে থাকা। প্রকৃত অর্থেই এই উচ্চারণটা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে যেন আমরা আল্লাহর কাছে পানাহ চাই এবং শয়তানের ব্যাপারে সতর্ক থাকি। দুনিয়া নিয়ে আমরা যেন প্রতিযোগিতা না করি। দুনিয়া একজন আরেকজনের বাসায় দেখে আসলো অনেক কিছু, যা আমারও লাগবে। একজন একটা টয়োটা গাড়ি কিনলো, আপনার টয়োটা গাড়ি লাগবে, মার্সিডিস কিনলো, আপনার মার্সিডিস লাগবে,
তাই না? এই প্রতিযোগিতা আমাদেরকে পাপে সম্পৃক্ত করে। একদম ছোট্ট কোনো মহিলা যদি পাশের বাসায় গিয়ে দেখে অনেক সুন্দর সুন্দর শোপিস আছে, তখনও কিন্তু এটাও পাপ চিন্তা, মনে রাখতে হবে। কখনোই দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যাবে না। দুনিয়ার কাজ করব আমরা, আমাদের উপর দিন যে দায়িত্বগুলো অর্পণ করেছে আমরা সেগুলো পালন করব। দুনিয়ার কোনো কাজে পিছিয়ে থাকব না, কিন্তু দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করে দুর্নীতির মধ্যে আমরা নিমজ্জিত হব না। আরেকটা বিষয়, সেটি হলো দুনিয়াকে ছোট দৃষ্টিতে দেখা। দুনিয়াকে যারা বড় দৃষ্টিতে দেখেন তারা আখিরাতকে ছোট করে ফেলেন এবং এখানে ইমব্যালেন্স তৈরি হয়। আল্লাহ তাআলা কি বলছেন? বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, প্রায়োরিটি দিচ্ছ, অথচ আখিরাতই হচ্ছে উত্তম এবং স্থায়ী। তাহলে এই দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে বুঝতে হবে। আমরা দুনিয়াকে ইগনোর করছি না, দুনিয়াকে আমরা উপেক্ষা করছি না, বলছি না যে আমাদের প্রয়োজন নেই। প্রয়োজন আছে ততটুকু যতটুকু আমাদের ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে, কিন্তু এর বাইরে দুনিয়াকে অধিক গুরুত্ব দিয়ে অন্যায়ভাবে দুনিয়া হাসিল করার মধ্যে লিপ্ত হওয়া, এটা পাপের জন্ম দেয়, এটা পাপের জন্ম দেয় এবং আখিরাতকে ভুলিয়ে দেয়। আল্লাহ তাআলা আরও অনেক আয়াতে এই কথাটা বলেছেন, ওয়াতাদারুন আল আখিরাহ, তোমরা আখিরাতকে ছেড়েই দিচ্ছ। যে যত দুনিয়াদার হবেন দেখবেন একটা সময় আপনি আবিষ্কার করবেন আখিরাত কথা আপনি ভুলে গেছেন, আখিরাতের আমল ভুলে গেছেন, আখিরাতের প্রস্তুতির কথা আপনি ভুলে গেছেন। তখন পাপের জীবনের মধ্যে আমাদের সবাই সম্পৃক্ত হয়ে পড়ে। যাই হোক, এভাবে তাহলে আমরা জানলাম যে কিভাবে আমরা নিজেদেরকে ক্লিন করব পাপ থেকে। তওবা, ইস্তেগফার, দিন দিনদারির মাধ্যমে, ইসলাম কবুলের মাধ্যমে, এবং যদি কোনো ভুল হয়ে যায় সেটা থেকে সরে আসার মাধ্যমে, এবং আমরা আমাদের নিত্য দিনকার দৈনন্দিন যে ফরজ ওয়াজিবগুলো আছে সেগুলো পালনের মধ্য দিয়ে আমরা পাপ থেকে নিজেদেরকে ক্লিন করতে পারি, পরিষ্কার করতে পারি, শুদ্ধ করতে পারি, পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারি। আর পাপের সহায়কগুলোর মধ্যে আমরা দেখেছি অনেক বিষয় আছে, প্রত্যেকেই নিজের জন্য যা যা প্রযোজ্য সেটা আবিষ্কার করে নিতে পারে না। আমরা কিছু উদাহরণ দিলাম এখানে, যে কাজগুলো পাপ মুক্তির ব্যাপারে, পাপ থেকে বেঁচে থাকার ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে, সেরকম আরও অনেকগুলো বিষয় থাকতে পারে প্রত্যেকের অভিজ্ঞতা অনুযায়ী। প্রত্যেকের কী পাপে আপনি সম্পৃক্ত হচ্ছেন, কী পাপের ঝুঁকিতে আপনি আছেন, সে অনুযায়ী নিজেকে নিজের সহায়ক বিষয়গুলো আপনারা বের করে নেবেন। আমরা প্রধান কয়েকটা বিষয় এখানে উল্লেখ করলাম। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদের সবাইকে পাপ থেকে মুক্ত হওয়ার ব্যাপারে তৌফিক দান করেন, পাপের বিরুদ্ধে সহজাত ঘৃণা আমাদের মধ্যে তৈরি করে দেন, এবং পুণ্যের প্রতি স্বভাবসুলভ ভালোবাসা, আকর্ষণ আমাদের মধ্যে তৈরি করে দেন। আল্লাহ এবং তার রাসূল, কোরআন এবং সুন্নাহ এবং দীন ইসলামের প্রতি আমাদের মাহাব্বা এবং ভালোবাসা তৈরি করে দেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في أنفسكم وإخوانكم وعشيرتكم وأزواجكم وأولادكم، اتقوا الله في جميع أعمالكم وأقوالكم. نسأل الله سبحانه أن يتقبل منا وأن يجعلنا من عباده المتقين ويجنبنا جميع المعاصي والآثام، إنه ولي ذلك والقادر عليه. عباد الله، الله سبحانه وتعالى আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের আমলগুলোকে তিনি সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে কিছু নির্দেশনাও দিয়েছেন, তার সে নির্দেশ পালন করাটাই হচ্ছে দিনদারি, তার সে নির্দেশ পালন করাটাই হচ্ছে পুণ্য, যেটাকে আমরা সওয়াব, আমাল ইউসাবু আলাইহা, সেই আমল যার সওয়াব এবং পুরস্কার তিনি দিয়ে থাকেন। তিনি
অনেক কিছু করতে নিষেধ করেছেন, সেটা হচ্ছে হারাম এবং সেটাই হচ্ছে পাপ। পাপটা এই দৃষ্টিকোণ থেকে আমরা দুভাবে দেখতে পারি। একটা হলো, তিনি যে কাজগুলো আমাদের উপর ফরজ ওয়াজিব করে দিয়েছেন সেগুলো না করাটাও পাপ। আর আরেকটা হচ্ছে, তিনি যে কাজগুলো করার নিষেধ করে দিয়েছেন সেগুলো করাটাও হলো পাপ। অতএব এই উভয় পাপ থেকে আমাদেরকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে যেন আমরা বিরত থাকতে পারি, যেন পাপকে বর্জন করে আমরা তাআতের মধ্যে থাকতে পারি। আমরা ইবাদতের যে মহান দায়িত্ব আল্লাহ আমাদের উপর অর্পণ করেছেন সে দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, এবং হারামের পথ, অন্যায়ের পথ এবং পাপের পথ আমরা বর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকল পাপকে ক্ষমা করে দিন, যা আমরা জেনে করেছি অথবা না জেনে করেছি অথবা করে চলেছি সকল পাপকে আল্লাহ আমাদের উপর থেকে ক্ষমা করে দিন, এবং ভবিষ্যতে পাপ মুক্ত থাকার এবং পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আর কখনো, যেহেতু আমরা দুর্বল, পাপে যদি আমরা সম্পৃক্ত হই ভুলে এবং দুর্বলতার কারণে, আমরা কামনা বাসনার পেছনে পড়ে যদি পাপ করে ফেলি, আল্লাহ যেন আমাদেরকে তওবা এবং ইস্তিগফার করার তৌফিক দান করেন। পাপকে ক্লিন করার যে তিনি সুন্দর সিস্টেম দিয়েছেন তা অনুসরণ করার তিনি আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা নানা অসুস্থ অবস্থায় আছেন কিংবা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন, সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাদের সমস্যাগুলোকে দূর করে দিন, অসুস্থকে সুস্থ করে দিন। আমাদের কাছে একজন ভাইয়ের একটা দোয়ার আবেদন এসেছে, তার ছেলে মারা গিয়েছে, এবং আরেকজন আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে তার স্ত্রী মারা গিয়েছে দু সন্তান রেখে। তাদের জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন যারা মারা গিয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আর শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবর এখতিয়ার করার তৌফিক দান করেন। এরকম ঘটনা হয়তো আরও অনেক ফ্যামিলিতে আছে, সবার জন্য আমাদের এই দোয়া থাকলো, এবং আপনাদের কাছেও সেই দোয়া অব্যাহত রাখার জন্য আমরা আবেদন করছি। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, আমাদের হাজাতকে পূরণ করুন, অসুস্থকে সুস্থ করে দিন, সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা দূর করে দিন। আল্লাহ আমাদের উপর বরকত নাজিল করুন, আমাদের সন্তান সন্ততি রুটি রোজগার আমাদের সকল ভালো কাজে আল্লাহ বরকত দিন, আমাদের খারাপ কাজ থেকে আল্লাহ বিরত থাকার তৌফিক দান করুন, পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সকল ক্ষেত্রে পাপ পরিহার করতে পারি, দুর্নীতি পরিহার করতে পারি, তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। হাদা ওয়াসাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين وأنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا رب العالمين تقبل منا ومن المسلمين يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة